আসসালামু আলাইকুম বারাকাতুহু বাংলা টিউটোরিয়াল মেলায় স্বাগতম জানাচ্ছি আমি মশিউর রহমান আমি আজ যে টিউটোরিয়ালটি করতে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা এর চক্রবৃদ্ধি মুনাফা অনুশীলনে দুই দশমিক এক এর আগে আমি যে টিউটোরিয়ালটি করেছিলাম সেটি ছিল এক থেকে ছয় পর্যন্ত যেই বহু নির্বাচনীগুলি দেওয়া আছে সেগুলি সমাধান করে দেখিয়েছি তোমরা সেটি দেখে নিও তোমাদের উপকার হবে তো আজকে আমি চলে যাব সাত এবং আটের মধ্যে এই দুইটি প্রশ্ন আজকে করবো ইনশাল্লাহ খেয়াল করো তো এখানে বলেছে বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় আট হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফা মুনাফার হারটা এখানে দশ পার্সেন্ট বলা আছে আট হাজার টাকার তাই এখানে এটা হলো মূলধন যেই টাকাটার মধ্যে মুনাফা বের করতে বলা হয় সেই টাকাটা হচ্ছে মূলধন তাহলে এখানে মূলধনটা হচ্ছে আট টাকা আর তিন বছর এটা হচ্ছে সময় তো চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন সূত্রটি আমি আগে বলেছি এই প্রথম প্রশ্নটি করার সময় তো যাই হোক এখানে আমার আছে মুনাফার হার আছে মূলধন আছে এবং সময় আছে আমরা লিখে নিচ্ছি সাত নম্বর দেওয়া আছে মূলধন আমরা লিখবো বা ষোলো লিখতে পারি কোনো সমস্যা নেই মূলধন পি দিয়ে প্রকাশ করা হয় এটা বলছে আট হাজার টাকা তারপরে দেওয়া হচ্ছে মুনাফার হার মুনাফার হার দেওয়া আছে এটাকে দিয়ে আর দিয়ে প্রকাশ করব আমরা আর এটা বলছে এখানে দশ পার্সেন্ট দশ তার মানে একশোকে দশ দিয়ে ভাগ আর একশোকে সরি দশকে একশো দিয়ে ভাগ দশকে একশো দিয়ে ভাগ দিলে শূন্য দশমিক এক হবে ভাগ এই দশকে একশো দিয়ে ভাগ তাহলে সময়কে এন দিয়ে প্রকাশ করা হয় এটা বলছে তিন বছর এখানে এখন আমাদেরকে বলছিল যে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করা তো চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে সি আমরা জানি সতেরোটা মুখস্থ করে নিয়ে এখন আমরা যেটা লিখবো আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করা হয় আর এটার সূত্রটা হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন এখন যেখানে যেটা আছে সেটার মানটা আমরা বসিয়ে দিই পি এর মান হচ্ছে আট হাজারিখে দিব যেহেতু শূন্য দশমিক এক আর এর মানটা এখানে আমরা শূন্য দশমিক এক বের করে নিয়েছি আর এন হচ্ছে তিন তাহলে এখানে আট হাজার বসিয়ে দিব এটার সাথে এখন প্রথমে একের সাথে শূন্য দশমিক এক যোগ করবো একের সাথে শূন্য দশমিক এক যোগ করলে এক দশমিক এক হবে কারণ এক যোগ হবে শূন্যের সাথে আর দশমিকের পর একটা থেকে যাবে উপরে তিন এই উপর তিন মানে এটা পাওয়ার পাওয়ার তিন মানে এক দশমিক এক তিনবার গুণ হবে তো আমরা যদি এক দশমিক এককে তিনবার গুণ করি খেয়াল করো ক্যালকুলেটরে একটু এক দশমিক এক সরি এক দশমিক এক এটাকে তিনবার গুণ করব দুইবার তিনবার তিনবার হচ্ছে এক দশমিক তিন তিন এক তাহলে এটাকে আমরা এক দশমিক তিন তিন এক লেখব আট হাজার এটার সাথে গুণ হবে এক দশমিক তিন তিন এবার এটা আট হাজারের সাথে গুণ হবে তো এক দশমিক তিন তিন একের সাথে যদি আমরা আট গুণ করি তাহলে হচ্ছে দশ হাজার ছয়শ আটচল্লিশ দশ হাজার ছয়শ আটচল্লিশ তাহলে মূলধনটা হবে দশ হাজার আটচল্লিশ টাকা তো নিয়ে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি দশ হাজার ছয়শ আটচল্লিশ টাকা তাহলে আমাদের সাত নম্বর প্রশ্নটি খুব সহজে হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো সূত্রটা মুখস্থ রাখলে এবং মানগুলি তোমরা সঠিকভাবে বসাতে পারলে এই সমাধান খুব খুব কঠিন জিনিস না খুব সহজ জিনিস তা তোমরা পারবে ইনশাল্লাহ এবার দেখো গ নম্বরটা কী বলে সরি আট নম্বরটা কী বলে আট নম্বরে বলতেছে বার্ষিক শতকরা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফা বার্ষিক শতকরা দশ টাকা মুনাফায় পাঁচ হাজার পাঁচ হাজার টাকার তিন বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত তাহলে আমাদেরকে প্রথমে সরল মুনাফা বের করতে হবে তারপরে চক্রবৃদ্ধি মুনাফাটা বের করতে হবে তারপরে দুইটার পার্থক্যটা নির্ণয় করতে হবে তো যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিই এখানে আট নম্বরে কে কে দেওয়া আছে মূলধন দেওয়া আছে মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করি আর মূলধন এখানে বলছে পাঁচ হাজার টাকা তারপর মুনাফার হার দেওয়া ছিল শতকরা বার্ষিক দশ টাকা মুনাফার হার এটাকে আর দিয়ে প্রকাশ করা হয় এটা শতকরা দশ টাকা মানে দশ পার্সেন্ট আর দশ পার্সেন্ট মানে দশ একশো দিয়ে ভাগ তার মানে শূন্য দশমিক এক আগেরটার মতোই আর সময়টা বলছে সময় এখানেও তিন বছর সময়কে এন দিয়ে প্রকাশ করা হবে এটা হবে তিন তো প্রথমে আমরা সরল মুনাফাটা বের করব প্রথমে সরল মুনাফাটাকে বের করে নিই সুতরাং সরল মুনাফা সরল মুনাফাকে আই দিয়ে প্রকাশ করা হয় আই ইকুয়াল পি আর এন এটার এই সূত্র আগের অধ্যায়ে করানো হয়েছে তো পি হচ্ছে এখানে পাঁচ হাজার আর হচ্ছে শূন্য দশমিক এক এন হচ্ছে তিন এই তিনটাকে যদি আমরা গুণ করি তাহলে সরল মুনাফাটা বের হয়ে যাবে দেখো আমরা গুণ করি পাঁচ হাজার এটার সাথে গুণ হচ্ছে শূন্য দশমিক এক আবার এটার সাথে গুণ হবে তিন তার মানে পনেরোশো টাকা এক হাজার পাঁচশত টাকা তাহলে আমাদের সরল মুনাফাটা বের হয়ে গেছে এবার আমরা চক্রবৃদ্ধি মুনাফা বের করব সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা চক্রবৃদ্ধি মুনাফা এটাকে লেখা হয় সি মাইনাস পি চক্রবৃদ্ধি মুনাফার সূত্র তো এখন সি বলতে আমরা জানি পি ইন্টু ওয়ান প্লাস আর হল টু দি পাওয়ার এন মাইনাস পি এবার যদি আমরা মানগুলি বসিয়ে দিই তাহলে কি দাঁড়ায় পি এর মান হচ্ছে পাঁচ হাজার যেহেতু এটা পাটি গণিত ওয়ানটা হয়ে যাবে এক যোগ আর এর মানটা হচ্ছে শূন্য দশমিক এক আর এন এর মান হচ্ছে তিন বিয়োগ এখানে আবার পাঁচ হাজার এখন এটাকে আমরা আগেরটাতে করছি এই জন্য আমাদের জন্য এটা সহজ এটা হচ্ছে এক দশমিক এক এবং এটার উপরে পাওয়ার তিন আর বিয়োগ আছে এখানে পাঁচ হাজার তো পাঁচ হাজার এটার সাথে গুণ হচ্ছে এক দশমিক তিন তিন এক কেন এটা আমরা আগের আগেরটার মধ্যে করেছি এই জন্য এটা আমাদের জন্য সহজে বের হয়ে যাচ্ছে যে এক দশমিক একের উপরে যদি পাওয়ার তিন থাকে এটা গুণ করলে এক দশমিক তিন তিন এক এই জন্য এটা আমাদের আর এখন বের করা লাগতেছেন আমরা আগে বের করে রেখেছি ওইটা ওই প্রশ্নের মধ্যে আর এখানে পাঁচ হাজার এখন এটার পাঁচ হাজারের সাথে গুণ হবে এক দশমিক তিন তিন এক পাঁচ হাজার এটার সাথে গুণ হবে এক দশমিক তিন তিন এক তাহলে গুণ হলে হয় ছয় হাজার ছয়শো পঞ্চান্ন সেটি আমরা বসিয়ে দেবো পরের পৃষ্ঠে সমান সমন্ধি আমরা লাগব ছয় হাজার ছয়শো পঞ্চান্ন আর এটার থেকে বিয়োগ হবে পি পিয়ার মান যেটা পাঁচ হাজার দেওয়া আছে তাহলে ছয় হাজার ছয়শো পঞ্চান্ন থেকে পাঁচ হাজার গেলে এক হাজার ছয়শো পঞ্চান্ন এক হাজার ছয়শো পঞ্চান্ন টাকা তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফাটা বের হয়ে গেছে এবার পার্থক্য সুতরাং পার্থক্য মুনাফার পার্থক্য লিখবো আমরা সুতরাং মুনাফার পার্থক্য মুনাফার পার্থক্যটা হবে বড়টা হচ্ছে চক্রবৃদ্ধি তাহলে আমরা লিখবো ছয় হাজার এক হাজার ছয়শো পঞ্চান্ন বিয়োগ এক হাজার পাঁচশো টাকা এখন এক হাজার ছয়শো পঞ্চান্ন থেকে এক হাজার পাঁচশো গেলে তাহলে একশো পঞ্চান্ন থাকবে একশো পঞ্চান্ন টাকা তো সুতরাং নির্ণয় মুনাফার পার্থক্য নির্ণয় মুনাফার পার্থক্য একশো পঞ্চান্ন টাকা তাহলে খুব সহজে আমরা দুটি প্রশ্নের উত্তর করে ফেলেছি আশা করি তোমরা বুঝেছ যদি আমার ভিডিওগুলি বুঝে থাকো এবং ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং শেয়ার করবে ভিডিওগুলি মানুষ যাতে দেখতে পারে আর আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো এবং বেল বাটনে ক্লিক করো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য সকলকে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে শেষ করছি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবরকাত